ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবং আমাদের সাথে আর রয়েছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ জাকির হোসাইন। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য। সকালটা যেটি খুঁজছিলাম সেটি আমরা পেয়ে গিয়েছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা আমাদের হতে হবে, মানে দুনিয়াবি যা কিছু রয়েছে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে রাসূল পাককে ভালোবাসতে হবে, এক নাম্বার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যারা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার ক্ষেত্রে অনেক জায়গায় তাদের ঘাটতি আছে, আমি বলবো এটা বলবো না তারা ভালোবাসেন না, তারাও ভালোবাসেন, কিন্তু তাদের ভালোবাসার অনেক জায়গায় ঘাটতি আছে যেগুলো পূরণ করতে হবে। তারা সেই ঘাটতিগুলো কিন্তু করেন নিজের দলের স্বার্থে, ওস্তাদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, পড়ছেন ভালোবাসার কথা সেটিকে উল্টিয়ে দিচ্ছেন, আমার ওস্তাদ বলেছে ওই কথা সুতরাং এটা মানা যাবে না, ওইটা মানতে হবে। একটা ফোন চলে এসছে, ফোনে নিয়ে কথা বলছে। স্যার, আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাও, আমি যতটুকু জানি যে আপনি নজরুল নিয়ে গবেষণা করেন, আমাদের জাতীয় কবি নিয়ে আপনি অত্যন্ত গবেষণা করেছেন, এবং বিশেষ করে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অত্যন্ত অনুরক্ত এবং এই বিষয়গুলো নিয়ে আপনি অনেক গবেষণা করে থাকেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে আমি যে জিনিসটি আপনার কাছ থেকে জানতে চাবো দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মনে করে যে শুধুমাত্র ইসলামিক সাবজেক্টে যারা পড়াশোনা করেছে, যারা আমরা রয়েছি, যারা আমরা এগুলো নিয়ে গবেষণা করি, হয়তোবা এই জিনিসটা আমাদের জন্যই প্রযোজ্য। আসলে সাধারণ মানুষের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুকু ভালোবাসা এবং গুরুত্ব থাকা উচিত আপনি মনে করেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহত মহিয়ান, মহাগরিয়ান, মহান প্রভু, বিশ্ব সৃষ্টি জগতে যিনি মূল মালিক, আমাদের প্রভু, প্রতিপালক, ইলাহ, আল্লাহ তাআলার যে মহা সৃষ্টি পরিকল্পনা, সৃষ্টি পরিকল্পনার কেন্দ্রেই ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে, আল্লাহকে ভালোবাসতে গেলে একটু আগে আলোচনা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মহব্বতে ভালোবাসতে হবে। কাজী নজরুল ইসলাম সাহেব সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। আরেক জায়গায় বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের নাম মোবারকের কথা বলছেন, ওই নামে যে ডুবে আছে নাই দুঃখ শোক তাহারও কাছে, ওই নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময়। দুনিয়াটাকে প্রেমময় দেখতে গেলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ডুবতে হবে। আল্লাহ পাক নিজে তার মহত্তম যে সৃষ্টি, আল্লাহ তো স্রষ্টা, জাত ভিন্ন, স্রষ্টা প্রভু মালিক, কিন্তু ওনার সৃষ্টি জগতের মধ্যে মহত্তম, অনন্য, অনুপম, অতুলনীয়, আনপ্যারালাল, সেকেন্ড টু নাম, এরকম এক প্রিয়তম সৃষ্টি আল্লাহ পাকে হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজরুল, আপনারা যদি মরুভাস্কর দেখেন, অনাগত পর্বে, অনাগত পর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে উনি এই ধরাধামে ফিজিক্যালি এসেছিলেন, আমরা জানি সবাই, ইতিহাস পড়ি। কিন্তু নজরুল বলতে চাচ্ছি যে অনাগততে উনি বলেছেন যে সৃষ্টির আদিতে আদমের মধ্যে যখন রো দেয়া হলো, নজরুল বলছেন তখন রো সেখানে টিকতে পারছিল না, অতিষ্ঠ, পেরেশানি, অস্থির হয়ে গেছিল, তখন আল্লাহ পাক আশ্বস্ত করলেন। নজরুল লিখছেন, আমি একটু কোট করছি তার কবিতা থেকে, অনাগত মরুভাস করে, একটু খেয়াল করার বিষয়, সেখানে মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং মর্যাদার কথাটা চলে আসবে। নজরুল লিখছেন, কহিলেন প্রভু ভয় নাই, দিন মোর প্রিয়, মোর যাহা প্রিয়তম, কহিল কহিলেন প্রভু ভয় নাই, দিন মোর যাহা প্রিয়তম, তোমার মাঝারে জ্যোতির মতো জ্বলিবে আমারই মতো, মোর ছিল যাহা আমার আলোর আলো সেই মোহাম্মদ, দিন তাহারে তোমারে বাসিয়া ভালো। আদমকে ভালোবেসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর মুবারক, এটা আদমের মধ্যে আল্লাহ পাক প্রবিষ্ট করিয়েছেন বলে নজরুল অনাগতে মরুবাস করে নিয়ে এসেছেন। পরে আসুন 570 খ্রিস্টাব্দে আমরা যে মক্কার কুরাইশ বংশের যে মহামানব এলেন, নজরুল বলছেন, উরজ ইয়েমেন নজদ হেজাজ তাহামা ইরাক শাম মেসের উমান তিহারান শরী কাহার বিরাট নাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম, এই সারওয়ারে কায়নাত, মারহাবা মারহাবা এই সারওয়ারে কায়নাত, নজর বলছেন। এবং রসুল নামের ফুল এনেছি রে গাতবি মালাকে, ভালোবাসার বিষয়টা ওখানে চলে আসছে। কাজী নজরুল ইসলাম লিখছেন, রাসুল নামের ফুল এনেছি রে গাতবি মালাকে, সেই মালা দিয়ে রাখবো বেঁধে আল্লাহ তালাকে। অর্থাৎ এই একটা মাত্র মালার যোগ্যতা আছে স্বয়ং আল্লাহ তালাকে বেঁধে রাখার, সেটা হচ্ছে রাসুল নামের ফুলের মালা। কারণ স্বয়ং মহান প্রভু তাকে ভালোবাসেন এবং তার তার সামনে তার ফেস তার কুলকে নিয়ে দরুদ পাঠান। আচ্ছা কবি নজরুল তার এই নবী প্রেমের পিছনে তার মূল রহস্যটা কি? আমি একটু নজরুল যেটা বলতে চেয়েছিলেন যে নাম যে মোবারক, নাম মোবারক, এই নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার উনি হলেন উনি নজরুল কি জন্য রাসূল সাল্লাল্লাহু মহব্বত করতে হবে নজরুল এটাও যুক্তি দিয়েছেন। যুক্তি দিয়ে দুঃখের দিনে দরদি মুর নবী কামলিওয়ালা আসবে ছুটে জানি আধারো রাতে জ্বালবে চেরাগ লালা নবী কামলিওয়ালা, সে কঠিন হাসরের দিনে জাগবে জগে বক্ষে আমার অপার তৃষা সাত সাহারা জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌসারের পিয়ালা নবী কামলিওয়ালা। এই যে দুঃখের দিনে যিনি কান্ডারি হবেন তার তো মহব্বত আমায় করতে হবে, নজরুল এইটা বলছেন। এবং বলছেন যে তিনি কি হচ্ছেন আনে এলো যে কৌসার সাহারা নি নারী রাসূল বাসাল নজরুল তার আরেক নাতে চমৎকার করে বলছেন মদিনার শাহানশাহ নবুয়ত ধারী, মদিনা শাহানশাহ নবুয়ত ধারী উনি কোহতর বিহারী। সেখানে তিনি বলছেন রাসূলুল্লাহ কি আল্লাহর প্রিয় সখা, তিনি মা আমিনা দুলাল, তিনি খাদিজার স্বামী, তিনি আয়েশার প্রিয়তমা, তিনি আসহাবের হামদাম, তিনি ফাতিমার ওয়ালিদ। কানেকশন গুলো দেখেন এবং এই কানেকশন গুলো নিয়ে এই নাম মোহাম্মদ বল রেমন নাম আহমদ বল যে নামে চাঁদ সিতারা আসমানে খায় দোল, এই মহব্বতের কারণে কি হয়েছে এই যে নাম রাজে মরু সাহারা, খেয়াল করার বিষয় মরু সাহারা তো কঠিন, যে নাম রাজে মরু সাহারা যে নাম বাজে শ্রাবণ ধারা, সুবহানাল্লাহ একদিকে মরু সাহারা ঠিক উল্টো দিকে শ্রাবণ, যে নাম বাজে শ্রাবণ ধারা যে নাম চাহে কাবার মাসি মা আমিনার কোল নাম মোহাম্মদ বল রেমন নাম আহমদ বল, এবং মোহাম্মদের রশি ধরে যেতে হবে খোদার কাছে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, নদী তো তরিয়া থেকে মিশছে, আমি যদি আমাকে নদীতে নিক্ষেপ করতে পারি নদীতে যদি আমার অবস্থানটা আমি নিশ্চিত করতে পারি আমাকে, আমি একটু যোগ করতে চাই মনে হয় মূল রহস্যটা এখানেই আছে, মেধায় তাদের অন্তরে তাদের মনে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায় এই ছোট বয়স থেকে। আসলে একটা বিষয় একটু দ্রুত অনুধাবন করা বোধহয় আমাদের সময় চলে এসছে, অনুসরণ করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যা করতে বলেছেন হুবহু অনুসরণ করতে হবে আর পাশাপাশি তাকে অবশ্যই মহব্বত করতে হবে, কিন্তু কেউ কেউ ওই যে শুধু মহব্বতের কথা বলে অনুসরণটাকে পাশ কাটায় কেউ কেউ, আর এই সুযোগ নিয়ে আমরা অন্যরা আবার ভুল বুঝে বসে আছি যে অনুসরণ অনুকরণ করলেই তো হলো মহব্বতের অত আর কি দরকার, আমরা কেন যেন একটু ভুলের মধ্যে আছি। যাকে স্বয়ং অনুগ্রহ করে আল্লাহ পাক সৃষ্টি করে তার প্রিয়তম মহত্তম আপন করে নিলেন, যার মাধ্যমে আল্লাপাক যা বলতে চেয়েছিলেন আল্লাপাক যেভাবে বিশ্ববাসীকে মেসেজ পৌঁছাতে পেরেছিলেন একমাত্র আমানতদার স্বীকৃত, এবং যাকে আল্লাপাক মনোনীত করলেন শ্রেষ্ঠ মহামানব হিসাবে তার যে মহব্বতটা তার যে ভালোবাসাটা সেটা তিনি বেসেছেন বান্দা বান্দিকে সকল মানুষ তাকে ভালোবাসবেন, এবং ফকির দরবেশ বাদশাহ যারে ধ্যানে জ্ঞানে ধরতে নারে, এবং সকল মানুষের তিনি কিন্তু নিখিল মানব প্রেমাস্পদ, এবং তার প্রতি যে মর্যাদা এবং তার যে শান এবং মান এটা নিয়ে কথা বলতে গেলে ওরা ফানাল্লাকা যিকরাক, আল্লাহ পাক নিজেই তাকে শ্রেষ্ঠতম ভাবে সৃষ্টি করেছেন, আমি যেন খুঁজতে না যাই উনি কতটা শ্রেষ্ঠ, আমার খোঁজা খুব জরুরি না,
উনি অলরেডি রিকগনাইজড সৃষ্টি জগতে তিনি অতুলনীয় অনুপম আল্লাহ কর্তৃক মানে সার্টিফাইড, ওইটা না করে আমি তাকে অনুসরণ করব, অনুকরণ করব আর মহব্বত করব, ভালোবাসবো, কলিজা ছিঁড়ে তাকে ভালোবাসবো, তার স্মরণ আমার যেন, আমাকে যেন তার স্মরণ, যেন তার স্মরণের মাধ্যমে আমি আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করবো। ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং